الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيهم أمرين لم تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال سبحانه تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه
وصلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء و حفاظ کرام مربیان عزام دندرادی ترون مجاہد جبوک بندو اغل اللہ پاک پروردگار عالم اور بڑو مایا دیا ایبن مہربانی جے ادیش نیے امراری اللہ پاک ای دنیا سرشتی کرسوئی সেই উদ্দেশ্যের একটা মহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সেই মহফিল অবসার দিনই আলোচনা শোনার এবং মাতার যে সুযোগ দিয়েছেন তাই মেহরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই ফুড়ি চাই আলহামদুলিল্লাহ। বাইয় খোলার বুজুর্গ হল ওয়াজ নসিহতর কোনো অভাব জমিন নাই, প্রত্যেকের সাথে ওয়াজ আসে, আফসোস হইল ওয়াজ অনুযায়ী আমল নাই, তার পিছনে বহুবিধ কারণ হল আছে। এর মধ্যে একটা কারণ হইল আমরা যখনই ওয়াজের মধ্যে বসি না কেন আমলের নিয়তটা কম মানুষের থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই ফরমায় বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে মোয়ামেলা করে। সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আপনাদের খিদমত আমার অনুরোধ হইল আমরা সারাই নিয়ত করি যে আমরা আমল কর্ম হব ইনশাআল্লাহ। দেখতে বেশ সুন্দর লাগে না, যেহেতু সামনা খালি থোড়া আগে দিয়ে গইছে, সামনা একদম খালি আর পিছনে আপনার ভিড়, একটু আগে দিয়ে গইয়া খালি জায়গা পুরা করে দুশ্রী ফড়ি ফড়ি আগে সাল্লাল্লাহু আলাম وعلى آل سيدنا ومولانا محمد درود شریف পড়তে কিছু কৃপণতার ভাব বুঝা যার বেশ পড়াইতে রাজি হইতে না বুঝা যার। আর আল্লাহর হাবিবে ফরমাইরা মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, যে মুসলমানে একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ পাকে তার উপরে দশটা রহমত নাজিল করে। একবার কই সুবহানাল্লাহ, দরুদ ও কৃপণতা করলে বখিলর নিষ্ঠলিষ্ট নাম উঠে যায়। নবীজি ফরমাইরা ও উম্মতটা সনাতনে বখিল যার সামনে আমার মোবারক নাম উচ্চারিত হইল আমার উম্মতর মুখে দিয়ে দরুদ শরীফ বার হইল না। সুতরাং আমরা কৃপণতা করি আমরা প্রত্যেকে দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার। একবার দিল লাগাইয়া পড়ি সাই সাল্লাল্লাহু আলাম সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রসুল ফরমাইছিলেন ময়দানে মাহশর যেদিন আমরা গিয়া খাড়াইব, এইদিন আপনার আমার মা বাপ ভাই কেহ কাহার সাথে কোনো ধরনের সম্পর্ক থাকত না, প্রত্যেকে জারদারি চিন্তা নিয়া ব্যতিব্যস্ত পাগল পাড়া থাকবা। নবীজিয়ে ফরমাইছিলেন ও কঠিন দিন, বিপদর দিন, আমার সারাতনে মায়ার আমার সবচেয়ে মহব্বতর পাত্র সেই উম্মত হইবা যাইন জমিনে দুনিয়াত সবচেয়ে বেশি দুরুদ শরীফ পড়িবা। একবার কও না সুবহানাল্লাহ, আমরা কসম দিয়া কইতাম পারবো যে নবীজির মায়া রইলেও জন্নতি। মার ঠিক আছেন তোরা মাতই না, ময়দানে মাহশর যে মানুষটা আল্লাহর হবিবর মহব্বতর পাত্র হইব আল্লাহর কসমই মানুষ জন্নতি হইব। কও না সুবহানাল্লাহ। আর নবী যে রাস্তা বাতাইয়া দিতরা যে দরুদ শরীফ বেশি পড়তে আমার সারাতনে মায়ার যাইন যত বেশি পড়ি বা অর্থ মায়ার এর লাগে আমরা বেশি বেশি করে পড়ি মুই আমার হোক ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমি ভূমিকা দাফনান্তরে ধ্যান খেয়াল করবার লাগে কিছু মাতিয়ার, যেহেতু আজর কইছি অভাব নাই, এক নম্বর কারণ হইল নিয়তর দুর্বলতা, আমরা সারাই নিয়ত করছি কিন্তু নিয়তর পরেও আমল করা সম্ভবপর নাই, যেহেতু আমরার পিছনে ফা চার পাঁচটা দুশ্মনে কাজ করে, এক নম্বর দুশ্মন হইল নফস, দুই নম্বর দুশ্মন হইল শয়তান, তিন নম্বর দুশ্মন হইল পরিবেশ, চার নম্বর দুশ্মন হইল আমরার খাসলত। যতক্ষণ পর্যন্ত মুসলমানে সেই চার দুশ্মনের সাথে যুদ্ধ দেখা দৈত নাই, যতক্ষণ পর্যন্ত উম্মতর সেই চার দুশ্মনের লগে মুজাহিদা মোকাবেলা চলবে না, আপনি জানা থাকার বাও যদি আমল করা সম্ভব হইতো নাই, আপনি শোনার বাদেও আমল করা সম্ভব নাই, আপনি খোয়ার বাদেও আমল করা সম্ভব নাই। এর কারণে রব্বুল আলামিন ফরমাইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দায় ঈমান ইবাদত মুআমালাত মুআশারাত আখলাকিয়ত সংশোধন করার জন্য প্রত্যেকটা বিধানের মধ্যে আল্লাহর বিধান ফিট করার জন্য চেষ্টা মেহনত মুজাহাদা কোশিশ মোকাবেলা যুদ্ধ জেহাদ করে আমি আল্লাহ ও ইসলামিক জীবন গঠন করার যতটা রাস্তা আছে তার জন্য আমি সহজ সরল করিয়া পুরা রাস্তার সমুজ আমি আল্লাহ তারে দান করে দিলাই। একবার পড়ো সুবহানাল্লাহ, আর একবার পড়ি সুবহানাল্লাহ। সুতরাং আমল করতে হইলে আপনার লাগিয়া আমলের আপনার বিধানের হেদায়ত হওয়া দরকার, হেদায়ত ফাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হেদায়ত ফাইতে গিয়া এক নম্বর মানুষের নফসে আপনি জানো নমাজ ফোড়া লাগে, জানো রোজা রাখা লাগে, জানো সুদ ছাড়া লাগে, আপনি জানো ঘুষ ছাড়া লাগে, পর্দা করা লাগে, নাফরমানি বর্জন করা লাগে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা লাগে, জানিয়া ছাড়ো না জানিয়া করো না, এর পিছনে সবচেয়ে বড় শক্তি যে হাত আছে। এক নম্বর হইল মানুষের মন, মানুষে মন চাহে জীবন বানায়, এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা কখুয়া দেখি আল্লাহর বেহেশতর দূরত্ব কত খান, সাহাবায়ে কেরামে কইল আল্লাহর হাবিব বেহেশতর দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নাই, আপনি আল্লাহ এবং রসুল আল্লাহ আল্লাহ এবং আপনি আল্লাহ রসুল ব্যতীত কোনো মানুষের বেহেশতর দূরত্ব সম্পর্কে বলতে পারবে না। আল্লাহ রসুল এবার মাইলা আমার উম্মত আল্লাহর বেহেশতর দূরত্ব হইল মাত্র করি দুইটা ফাড়া। একবার কও না সুবহানাল্লাহ, আরে দু সুবহানাল্লাহ কইতে কৃপণতা ঘট নাই, দুই ফাড়া মারিয়া বেহেস্ত হামাই তাই কত বড় অফার নানি তোরা হানা কন্যা, তাইলে সুবহানাল্লাহ একটু জুসে কই সুবহানাল্লাহ। কসম খুদার নবীজি ফরমাইছিলেন একবার আপনি একিন এখলাস দিয়ান খেয়াল খসু খুজুর দিয়ান খেয়ালর সহিত ফলো সুবহানাল্লাহ, এর বিনিময়ে জন্য তো আপনার নামে গাছ লাগানি হইব, যে গাছের ছায়ার তলে যদি 1000 বছর থেজি গুড়ায় দৌড়ায় তাহলে খালি ছায়াটা অতিক্রম করতে পারতো না। একবার হও না সুবহানাল্লাহ। আজ মুসলমানের কাছে সুরের দাম আছে, সোনার দাম আছে,
বস্তুর দাম আছে, ফাংশন জানে, কর্ম জানে, নাম জানে, কিন্তু মুসলমানের কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইসলামের কোনো দাম নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, তার পিছনে বহুবিধ কারণ নিহিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, ময়দানে মাহশর হঠাৎ যে সময় ময়দানে মাহশর, প্রত্যেক নবী আফসোসরত অবস্থায়, প্রত্যেক মানুষ আফসোসরত অবস্থায়, আখতা দেখা যাইব কয়েকজন মানুষের জাহান্নামী হলরে, ফরিস্তা হলে জাহান্নামের লঙ্গর জিঞ্জির লাগাইয়া বান্দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইরাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝবাই কথা যে উম্মতে মুহাম্মদিয়ার হিসাবের কাম আরম্ভ হইছে, যেহেতু আমরা আইসি সারার পরে আমরা হিসাব সারার আগে একবার কই সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে বুঝবাই ভাই কথা, এই জারারে দুনিয়া নেওয়ার এরা তো উম্মতে মুহাম্মদি হইবা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিবা, কইবা ও নবী মুহাম্মদ, নিশ্চয় আপনার উম্মত রে বান্দিয়া দুজক লইয়া যাইরাম, আপনি থোড়া গুয়াইন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গিয়া আগ বাড়িয়া কইবা, হে ফরিস্তারা, খেনেরারে লইয়া যারা এরা তো আমার উম্মত। ফরিস্তা হলে কইবা, তারার নিখিল বাল্লা তারার আমলনামা উঠানি হয়েছিল, উনাইয়া দেখাও গেছে তারার আমলনামায় নেকির বাল্লা ফাতলা হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে তারারে দুজক লইয়া যাইতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা, আবার তার আমলনামাখান নাম তোমরা বাল্লার মধ্যে উঠাও চাই। তখন ফরিস্তা হলে কইবা, আল্লাহর তো কোনো হুকুম নাই, আমরা স্বইচ্ছায় তো ফিরিয়া পাল্লা উঠাইতাম পারতাম নাই। বারবার হওয়ার মধ্যে ফরিস্তা হলে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবা, রব্বুল আলামিন, আপনার নবী কইরা আমরা আবার উঠাইতাম। আল্লাহ কইবা, যেহেতু আমার নবী কইছেন সুতরাং আর একবার তা ওজন দাও, আবার নেকির পাল্লার যে সময় নামায় আমল উঠানি হইব, আল্লাহর হবিবর তরফ থাকি একটা কাগজের টুকরা নামায় আমল রাখা হইব, লগে লগে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। একবার কও সুবহানাল্লাহ, আপনি দুনিয়ার সুবহানাল্লাহর জিকির কসলায় সংরক্ষিত থাকবো নবীজির কাছে, যেই পাল্লা বাড়ি হইব লগে লগে আল্লাহর হুকুম হইব, আমার গুলাম রে তোমরা জন্নত লইয়া যাও। আজ মুসলমানের সুবহানাল্লাহর দাম বুঝো আর না, আমার বাইরে আজ সুবহানাল্লাহ মুখে দিয়া বড় কঠিন হইছে, কিন্তু আল্লাহর রসুল ফরমাইছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ো সারাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দুইটা শব্দ আমার আল্লাহর কাছে বড় প্রিয়, তোমার তার নেকির পাল্লার মধ্যে বড় বাড়ি, তুমি তাই জবান দি ফড়িতে বড় সহজ, হইয়া নবী দিয়ে মোবারক জবান মোবারক দি ফড়িয়া হইয়া দিছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হাদিসের উপরে আমরা ইকিন বিশ্বাস ইমান আছে নি না নাই, মাতই না আছে নি না নাই, তাইলে আমরা নিয়ত করিও কথা আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়ি মোহন শাহ আল্লাহ আল্লাহর কাছে খুঁজি একবার, আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। তোরা একবার জিকির করো, ইলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بمار دیکھ لیا আমার ওয়াজ করে দি যাই দি কারণ কোন চেন আপনি তোর মসজিদ ইমাম সাহেব শুন না সকালে বাচ্চারা রে ফোড়াই নি সকালে রে বাচ্চারা রে ফোড়াই দিরা নিরীক্ষণ খতরা বেতা তো লইয়া কে ফোড়ে কে না দেখলা যে সামনের ছাত্ররা খুব পড়ে দিলা মাঝরেরা বেশ ফোড়া নাই ফিসর ট্রাক যারা খেয়ে খেলাই দিলা আপনাদের কাছে এক বিচার হইল যারা মেসাবর চকুর সামনে বইয়া পড়ে না এরা বাড়িতে গিয়া পড়ে বলি তোরা মাতই না আমি যত সময় আপনাদের সামনে বোয়া তো আপনাদের মেসাব না মাতই না এটা